গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম নন্দোৎসবের ব্লগটা, যেটা আর দেরি হয়ে গেল অনেক ছাড়তে। আজকে তোমরা বন্ধুরা দেখতে থাকো আমরা নন্দোৎসবে কী করলাম, কীভাবে ঠাকুরের ভোগ রান্না করলাম, ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো, এটা নিয়েই আজকের ব্লগ। তোমরা এই ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখো কি ভোগ রান্না করেছি। সাদা ভাত হয়েছে, আর করেছি পোলাও, আর এদিকে করেছি ডাল হয়েছে, চানার তরকারি হয়েছে, ভাজা হয়েছে পাঁচ রকমের, আমসত্ব টমেটোর চাটনি হয়েছে, আর খেজুর কাজু কিশমিশও আছে ওর মধ্যে, আলু পোস্ত হয়েছে, আর পায়েস হয়েছে, আর ফুলকপি আলুর তরকারি হয়েছে। ঠাকুরমশাই এসে গিয়েছে, এরপর ভোগ নিবেদন হবে, দেখতে থাকো বন্ধুরা।
তাহলে আজকের মতো আসি বন্ধু, আমাদের ব্লগগুলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সবচেয়ে যেটা বড় কথা হলো সাবস্ক্রাইব, বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আসি তাহলে বন্ধু আজকের মতো, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, টাটা বাই।